আমি জনগণের কাছে আবেদন করতে চাই যে এই ভারত সরকার যে এনপিআর করার সিদ্ধান্ত নিয়েছেন, সেই এনপিআর প্রক্রিয়াকে আমরা বিরোধিতা করছি এবং আমরা স্পষ্টভাবে আবেদন করতে চাই যে এই এনপিআরে যেসব প্রশ্ন তারা করতে যাবেন আপনার বাড়িতে, পয়লা এপ্রিল থেকে 30শে সেপ্টেম্বরের মধ্যে যে কোনো দিন তারা যেতে পারেন, একটা প্রশ্নেরও আপনারা জবাব দেবেন না। এটা ঠিক যে তার সঙ্গে সেন্সাস একসঙ্গে, জনগণনার কাজ একসঙ্গে চলতে থাকবে এবং সেই জন্য জনগণনার যে প্রশ্ন আছে, গোটা সাতেকের মতো প্রশ্ন আছে, সেগুলো আমরা আপনাদের পাঠিয়ে দেব, বাড়িতে বাড়িতে আমাদের প্রচারপত্র গিয়ে পৌঁছবে, সেগুলোর জবাব আপনারা দেবেন। কিন্তু বাকি যে 19টা কি 21টা এখনও ঠিক হয়নি যে কতগুলো প্রশ্ন এবং কী প্রশ্ন ওরা চূড়ান্ত করেননি, কিন্তু সেগুলোর একটারও জবাব দেওয়ার কোনো দরকার নেই। সেটা খালি দরকার নেই, এটাই যথেষ্ট না, এটা বিপজ্জনকও বটে। বিপজ্জনক এই জন্যে যে এই জবাব আপনি মুখে মুখে দেবেন আর উনি খাতায় লিপিবদ্ধ করবেন, এইসব প্রশ্নের জবাব দেওয়া খুব মুশকিল, এমন এমন সব প্রশ্ন, এবং সেখানে কোনো ভুল ভ্রান্তি হলে ওরা ওখানে ওদের খাতায় ডি বলে একটা, অর্থাৎ ডাউটফুল যাকে বলা হয়, অর্থাৎ সন্দেহজনক বলে একটা লিখে রাখতে পারবেন, এবং কোনো সন্দেহজনক বা ডি মার্কা থাকলে, যেটা আসামে হয়েছিল, তাহলে আপনাদের অনেক জিনিস কাগজপত্র ওরা চাইবেন, সে একটা বিরাট হয়রানির ব্যাপার। হাজার হাজার টাকা খরচ হয়েছে আসামের অভিজ্ঞতায় জানি, আসামের অভিজ্ঞতা বলে এইটা করতে সারা দেশে 54,000 কোটি টাকা খরচ হবে। সেই জন্যেই আমরা মনে করি যে এটা বিপজ্জনক এবং তার সঙ্গে সঙ্গে অপমানজনকও বটে। ভারতের নাগরিকদের প্রমাণ দিতে হবে এত বছর পরে যে আমরা ভারতের নাগরিক, এই সরকার এতগুলি লোকসভা বিধানসভা নির্বাচনে যারা ভোট দিয়েছেন তাদের নাগরিকত্বের প্রমাণ দিতে হবে। আমাদের প্রত্যেকের ভোটার আইডি কার্ড আছে, আমাদের নাগরিকদের প্রত্যেকের অনেকের রেশন কার্ড আছে, কারো জমি থাকলে তার জমির দলিল আছে, আধার অনেকের কাছে আছে। এত সব থাকার পরেও এই যে একটা হচ্ছে, এবং সিএ একটা নাগরিকত্ব সংশোধন আইন সংশোধন করে যে ব্যবস্থা করেছেন ধর্মের ভিত্তিতে, যেটা পুরো সংবিধান বিরোধী, এই সব জিনিসটার আমরা বিরোধিতা করছি। আমি আপনাদের কাছে আবেদন করতে চাই, আপনাদের বাড়িতে যখন ওরা যাবেন, আমি যেটা বললাম যে পয়লা এপ্রিল এই বছরের থেকে 30শে সেপ্টেম্বর পর্যন্ত এনপিআরের কাজে যাদের সরকার নিয়োগ করবে তাদের বাড়িতে বাড়িতে যেতে হবে, তখন তাদের ওই সেন্সাসের 7টা প্রশ্ন বাদে আর কোনো প্রশ্নের জবাব দেবেন না। আমি আবারও বলছি যে এটা আপনার কাছে বিপজ্জনক এবং তার সঙ্গে সঙ্গে অপমানজনকও বটে। সরকার যদি চায় কিছু করতে, তাহলে এই এনপিআর না করে এনবিআর করতে পারে, মানে বেকারদের, বেকারদের একটা রেজিস্টার, বেরোজগার রেজিস্টার, সেটা করতে পারে, ন্যাশনাল বেরোজগার। কারণ আমাদের যেটা হিসাব নিট বলে যাকে বলা হয় ইংরেজিতে, অর্থাৎ যারা লেখাপড়ার বয়স আর চাকরির বয়স যে সময়টা, সেই সময়ের মধ্যে যারা এখন লেখাপড়ার মধ্যে নেই, কোনো চাকরিতে নেই বা কোনো ট্রেনিংয়েও নেই, সেই সংখ্যাটা 60% মতো, তাঁদের তো একটা রেজিস্টার তৈরি হওয়া দরকার, সরকার সেটা করছে না। আমরা তাই দাবি করছি এই সমস্ত প্রক্রিয়া বাতিল হোক এবং এই সিএ একে আপনারা প্রত্যাহার করুন, এবং মানুষকে আমরা আবেদন করছি যে একটা প্রশ্নেরও জবাব দেবেন না, এবং আমাদের যে বিকল্প দাবির কথা আমরা বলছি সেই দাবি ছড়িয়ে দিন। আমাদের সামনে সমস্যা হচ্ছে বেকারি, আমাদের সামনে সমস্যা হচ্ছে অপুষ্টি, ক্ষুধা, আমাদের সামনে সমস্যা হচ্ছে কৃষিতে সংকট, আমাদের সামনে সমস্যা হচ্ছে শিল্পে সংকট, আমাদের সামনে সমস্যা হচ্ছে দেশের জাতীয় সম্পদ সব বিক্রি করে দেওয়া হচ্ছে। সেই সব কিছু বাদ দিয়ে এই সরকার যে পথ নিয়েছে, আমরা সমস্ত মানুষকে আবেদন করছি রুখে দাঁড়ান।